কক্সবাজারের বঙ্গোপসাগরে গভীরে এক সপ্তাহের বেশি সময় ধরে ফিশিং বোটে ভাসতে থাকা 15 জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী। গতকাল নৌবাহিনী জাহাজ ওই জেলেদের উদ্ধার করে। এই সময় তাদের খাবার ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বোট সহ জেলেদের কক্সবাজারের ইরানি সংলগ্ন জেটিতে মালিক জসিম উদ্দিনের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। জেলেদের বাড়ি বাঁশখালী ও কুতুবদিয়ায়। কক্সবাজারের বাঁশখালী থেকে 15 জন জেলেকে নিশি পদ্মা নামে ফিশিং বোটটি গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে বের হয়ে 28 ডিসেম্বর ইঞ্জিন বিকল হয়ে যায়।